আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। প্রথমে, ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ চলছে, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। আন্তর্জাতিক সংবাদ, গাজা ইসরায়েল সংঘাতের জের এবার ফ্রান্সের যুদ্ধ জাহাজে ইয়েমেন থেকে ড্রোন হামলা। এরপর জানিয়ে দিব ইরানের সঙ্গে রাশিয়ার নতুন চুক্তিতে বড় অগ্রগতি। আরো জানিয়ে দিব নিজ বাসিন্দাদেরই ট্যাঙ্কে পিষে মেরেছিল ইসরায়েলি সেনারা। আরো জানিয়ে দিব রাশিয়ার KA-52 হেলিকপ্টার ইউক্রেনের 7টি ঘাঁটি ধ্বংস করেছে। এবং জানিয়ে দিব চ্যালেঞ্জের মুখে মার্কিন আধিপত্য, যেকোনো মুহূর্তেই তছনছ হয়ে যেতে পারে আমেরিকান আধিপত্য ক্ষমতা। আমেরিকার শেষ সময় ঘনিয়ে এসেছে, ধ্বংসের মুখে পতিত হবে ইহুদিবাদী পশ্চিমা দেশ। এ বিষয়ে আপনার মতামত কি তা কমেন্ট বক্সে লিখে জানান। এবং সর্বশেষ জানিয়ে দিব যুদ্ধে ইসরায়েলের 1600 সৈন্য আহত। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুকে শেয়ার দিয়ে ছড়িয়ে দিন, আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। গাজা ইসরায়েল সংঘাতের জের এবার ফ্রান্সের যুদ্ধ জাহাজে ইয়েমেন থেকে ড্রোন হামলা। ফ্রান্স সরকার দাবি করেছে লোহিত সাগরে তাদের একটি গাইডেড মিসাইল ফ্রিগেডে ড্রোন হামলা চালানো হয়েছে, তবে ফরাসি সেনারা ওই হামলা সফলভাবে প্রতিহত করেছে। ফরাসি সামরিক বাহিনী দাবি করেছে ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিত অঞ্চল থেকে এই ড্রোন হামলা চালানো হয়। গত সপ্তাহের শেষের দিকে অর্থাৎ শনি বা রোববারে এই হামলা হয়, এবং এ ব্যাপারে ফ্রান্সের সিনেটে আইন প্রণেতাদের সর্বশেষ তথ্য জানান সশস্ত্র বাহিনী বিষয়ক মন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নু। তিনি বলেন, হামলা চালাতে আসা সব ড্রোন গাইডেড মিসাইল দিয়ে ধ্বংস করা হয়েছে। ফ্রান্সের এই মন্ত্রী সিনেটকে জানান, ইয়েমেন থেকে আসা দুটি ড্রোন ইচ্ছাকৃতভাবে আমাদের মাল্টিমিশন ফ্রিগেড ল্যাঙ্গুয়েডো লক্ষ্যবস্তু করেছে, যেটি লোহিত সাগরে টহল চালাচ্ছিল। এগুলো ছিল অ্যাস্টার 15 মিসাইল, যেগুলো ড্রোন দুটিকে ধ্বংস ও আত্মরক্ষার জন্য ছোড়া হয়। ক্ষেপণাস্ত্র দিয়ে সফলভাবে ড্রোন ভূপাতিত করার মধ্য দিয়ে যুদ্ধ জাহাজ এবং ক্রুদের সুরক্ষিত করা হয়। যদিও কোনো কর্মকর্তাই হুতি গেরিলাদের নাম উল্লেখ করেননি, তবে সেনাবাহিনী আগে বলেছিল যে ড্রোনগুলো ইয়েমেনের আল হুদাইদা উপকূল থেকে পাঠানো হয়েছে। ইয়েমেনের আল হুদাইদা এমন একটি এলাকা যা সশস্ত্র হুতিরা নিয়ন্ত্রণ করছে। সম্প্রতি গাজায় ইহুদিবাদী ইসরায়েল বর্বর আগ্রাসন শুরু করার পর তাতে ইয়েমেনের হুতি সমর্থিত সামরিক বাহিনী কম বেশি জড়িয়ে গেছে। এরই মধ্যে তারা ঘোষণা দিয়েছে, গাজা আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত তারা ইসরায়েল অভিমুখী সমস্ত জাহাজে হামলা চালাবে। গতরাতেও হুতি সমর্থিত সেনারা ইসরায়েলগামী নরওয়ের একটি তেল ও কেমিক্যাল বহনকারী ট্যাঙ্কারে হামলা করেছে। সূত্র পার্টস টুডে। ইরানের সঙ্গে রাশিয়ার নতুন চুক্তিতে বড় অগ্রগতি। ইরানের সঙ্গে রাশিয়ার নতুন চুক্তিতে বড় অগ্রগতি বা প্রস্তুতির কথা জানানো হয়েছে। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইরানের সঙ্গে আন্তঃরাষ্ট্রীয় চুক্তির বিষয়ে দ্রুত কাজ করবে রাশিয়া। মন্ত্রণালয়টি চুক্তির পরিধির ব্যাপারে বিস্তারিত কিছু জানায়নি, তবে সাম্প্রতিক সময়ে রাশিয়া ও ইরানের মধ্যে রাজনৈতিক, বাণিজ্যিক ও সামরিক সম্পর্ক বাড়ার পরই এমন চুক্তির কথা সামনে এসেছে। এক বিবৃতিতে বলা হয়, চুক্তির বিষয়ে দুই দেশের পররাষ্ট্র মন্ত্রীদের মধ্যে ফোনে আলোচনা হয়েছে। এ বিষয়ে প্রস্তুতি সর্বোচ্চ পর্যায়ে রয়েছে বলেও জানানো হয়। ফিনল্যান্ডের প্রতিরক্ষা মন্ত্রী অ্যান্টি হাক্কানেন বলেন, চীন, ইরান ও উত্তর কোরিয়ার সঙ্গে রাশিয়ার এই সহযোগিতা বিশ্ব মঞ্চে আরও একটি জোট যা ইউরোপীয় দেশগুলোর জন্য হুমকি। এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে অধিকৃত 4টি ইউক্রেনীয় অঞ্চলেও ভোট অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে মস্কো। ইউক্রেনের কাছ থেকে দখল করা ওই অঞ্চলগুলোকে গত বছর নিজেদের সঙ্গে যুক্ত করে রাশিয়া। রাশিয়ার কেন্দ্রীয় নির্বাচন কমিশন জানিয়েছে, আগামী বছরের মার্চে দেশটির প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে, আর এই নির্বাচনেই ইউক্রেনের কাছ থেকে অধিকৃত দোনেতস্ক, লুগানস্ক, জাপোরিঝিয়া ও খেরসনের মানুষ ভোট দেবেন। নিজ বাসিন্দাদেরই ট্যাঙ্কে পিষে মেরেছিল ইসরায়েলি সেনারা। এবার ইসরায়েলি নাগরিক হাদাস দাগান জানালেন, সন্দেহাতীতভাবেই 7 অক্টোবর ইসরায়েলি সেনারাই আটকে পড়া বসতি স্থাপনকারীদের হত্যা করেছিল। ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল 12 কে দেওয়া সাক্ষাৎকারে এই প্রত্যক্ষদর্শী নারী নিশ্চিত করেছেন যে ওই ঘরে বসতি স্থাপনকারীরা জিম্মি দশায় পড়েছিল। এ সময় ইসরায়েলি বাহিনী তাদের উপর ট্যাঙ্ক দিয়ে গুলি ছোড়ে এবং ভারী অস্ত্রশস্ত্র নিয়ে আক্রমণ করে। এই ভয়াবহ ঘটনায় 14 বসতি স্থাপন
স্থাপনকারী প্রাণ হারান, যার মধ্যে ওই প্রত্যক্ষদর্শীর স্বামীও ছিলেন। ওই নারীর দাবি, ইসরায়েলি বাহিনী ও হামাস যোদ্ধারা উভয়ই তাদের মানব ঢাল হিসেবে ব্যবহার করেছিল। বর্তমানে গাজাতেও ইসরায়েলি বাহিনী একই রকম ঘটনা ঘটিয়ে চলেছে। তারা ফ্রেন্ডলি ফায়ারের বন্ধুত্বপূর্ণ গোলাগুলি নামে নিজেদের সেনাদের হত্যা করেছে, কখনো আবার ভুল করে ইসরায়েলি সেনাদের উপরই গুলি ছোড়া হচ্ছে। সমর বিশেষজ্ঞরা মনে করছেন, গাজায় যুদ্ধ করতে যাওয়া জায়নবাদী সেনাদের অনেকেই তীব্র আতঙ্কে ভুগছেন। হামাসের আস্তানা ও নিশানা সম্পর্কে তাদের কোনো পরিষ্কার জ্ঞান নেই, ফলে এই সংকট দিনকে দিন বড় হয়ে উঠেছে। বিশেষজ্ঞদের অনেকেই মনে করছেন, না টানা যুদ্ধ করে যাওয়া অনেক ইসরায়েলি সেনাই মানসিক ভারসাম্য হারিয়ে ফেলছে, কারণ হামাস লড়াইয়ের জন্য যতটা প্রস্তুত এই ইসরায়েলি সেনারা তার সিকি ভাগও নয়। রাশিয়ার KA-52 হেলিকপ্টার ইউক্রেনের 7টি ঘাঁটি ধ্বংস করেছে। রাশিয়ার ব্যাটল গ্রুপ সেন্টারের KA-52 হেলিকপ্টার ক্রুরা ক্রাসনি লিমান এলাকায় ইউক্রেনের 7টি শক্তিশালী ঘাঁটি ধ্বংস করেছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় সোমবার এ তথ্য জানিয়েছে। ব্যাটল গ্রুপ সেন্টারের KA-52 রিকনাইন্স হেলিকপ্টার ক্রুরা ক্রাসনি লিমানের কাছে ইউক্রেনের অবস্থানগত এলাকায় শত্রু জনশক্তি এবং ইউক্রেনীয় জাতীয়তাবাদীদের 7টি শক্তিশালী ঘাঁটি ধ্বংস করেছে, মন্ত্রণালয় একটি প্রতিবেদন বলেছে। বিবৃতি অনুসারে, যুদ্ধ মিশনের সময় রাশিয়ান পাইলটরা তাদের হেলিকপ্টারগুলো নিয়ে অত্যন্ত কম উচ্চতায় উড়েছিল। তারা সরাসরি বিমান বাহিনী দ্বারা চিহ্নিত লক্ষ্যবস্তুতে 80 মিলিমিটার আনগাইডেড বিমান ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল। সূত্রতাস চ্যালেঞ্জের মুখে মার্কিন আধিপত্য। আমেরিকা বিশ্বের সুপার পাওয়ার দেশ। বিশ্বে এমন কোন রাষ্ট্র নেই যে রাষ্ট্র আমেরিকাকে সমীহ করে না, আমেরিকার ষড়যন্ত্র ক্ষমতা ও অস্ত্রবাজিকে ভয় পায় না। সমগ্র পৃথিবীতেই আমেরিকা একটি আতঙ্কের নাম। আমেরিকার মিথ্যাচার ও নিপুণ ষড়যন্ত্রের কথা ইতিহাসের পাতায় পাতায় লেখা। সাম্রাজ্যবাদী আমেরিকা বড়ধন লোভের বশে সারা বিশ্বে যুদ্ধ ছড়িয়ে দেওয়ার অভিনব কৌশল এটেছে। আরব বসন্তের নামে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে তাণ্ডব চালিয়ে অসংখ্য মানুষ করেছে। গাদ্দাফি সাদ্দাম হোসেনকে শুধু হত্যাই করেনি, তাদের পুরো পরিবার তসনস করে দিয়েছে। মার্কিন ষড়যন্ত্রের শিকার হয়েছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ। মধ্যপ্রাচ্যে আমেরিকা যে আগুন লাগিয়েছিল, সেই আগুনের তাপ শেষ হতে না হতেই আবারও ফের মধ্যপ্রাচ্য জুড়ে জ্বলে উঠেছে ভয়ঙ্কর যুদ্ধের লেলিহান শিখা। আমেরিকার কোনো চরিত্র নেই, সে চেনে শুধু টাকা, তার কাজ হলো লুণ্ঠন। এই লুণ্ঠনের সুবিধার্থে সে দেশে দেশে সামরিক শাসন আনে। একসময় পৃথিবীর 70টির মতো দেশে আমেরিকার ষড়যন্ত্রে সামরিক শাসন ছিল, এখনো সেসব রাষ্ট্রের সামরিক শাসন আছে, সেখানেও আছে আমেরিকার হাত। টাকা আর সম্পদের লোভে পৃথিবীকে অস্থির করার জন্য আমেরিকা যেভাবে উঠে পড়ে লেগেছে, তাতে মনে হচ্ছে সেদিন বেশি দূরে না যেদিন সমগ্র বিশ্ব একসঙ্গে বলে উঠবে, লড়কে মানুষ জেগে ওঠো, আমেরিকার তাণ্ডব থামাও, পৃথিবী বাঁচাও। ন্যাটোর কাঁধে চড়ে আমেরিকা অনেক দেশকে সর্বসন্ধ করেছে। এশিয়ার দেশগুলোকে যেভাবে একের পর এক ধ্বংস করেছে, তার সহিংসতা ও নির্মমতা চেঙ্গিস খান কিংবা হালাকু খানকেও হার মানিয়েছে। তারা চাই পৃথিবীর সব দেশ তাদের কথায় উঠবস করবে, কিন্তু ইউক্রেন রাশিয়া যুদ্ধের ঘটনা পুরো পৃথিবী জুড়ে আমেরিকার মুখোশ খুলে দিয়েছে। এই রক্তক্ষয়ী যুদ্ধে প্রতিদিনই দর্পচূর্ণ হচ্ছে আমেরিকার। ইতিমধ্যে ইউক্রেনকেও লাথি মেরে দিয়েছে আমেরিকা। কখন কি করবে আমেরিকা তা বোঝাই মুশকিল। আর এই সুযোগেই রাশিয়া এবার ইরানের সাথে হাত মিলিয়ে বিশ্ব থেকে ধ্বংসের মুখে পতিত করবে আমেরিকাকে। নিঃসন্দেহেই ধ্বংস হবে আমেরিকা। যুদ্ধে ইসরায়েলের 1600 সৈন্য আহত। ইসরায়েল হামাস যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত প্রায় 1645 জন ইসরায়েলি সৈন্য আহত হয়েছে। গত 7 অক্টোবর হামাস যোদ্ধারা সীমান্ত অতিক্রম করে ইসরায়েলি হামলা চালায়। এরপর গাজায় যুদ্ধ ঘোষণা করে ইসরায়েল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে 7 অক্টোবর থেকে ইসরায়েলের প্রতিশোধমূলক হামলায় 18,205 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত প্রায় 50,000। গাজায় দ্রুত যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে গত শুক্রবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাব তোলা হয়েছিল। প্রস্তাবটিতে ভেটো দেয় নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য যুক্তরাষ্ট্র। এতে গাজায় রক্তক্ষয়ী থামানোর প্রয়াস ব্যর্থ হয়। যুক্তরাষ্ট্রের ভোটের পর থেকে এখন পর্যন্ত গাজায় ইসরায়েলি হামলায় আরো 100 বেসামরিক মানুষ নিহত হয়েছেন। ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের ত্রাণ ও কর্ম বিষয়ক সংস্থা এক্সে দেওয়া পোস্টে বলছে, গাজা উপত্যকায় এখন অনেক মানুষ দু তিন দিন ধরে না খেয়ে আছে। গাজায় খাদ্য, পানি ও জ্বালানিকে পদ্ধতিগতভাবে যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে, সেখানকার সবাইকে খোদা তারা করছে। গাজার 23 লাখ অধিবাসীর বেশিরভাগই বাড়ি ঘর ছাড়া হয়েছে। সেখানকার বাসিন্দারা বলছেন, ঘন বসতিপূর্ণ উপকূলীয় এই চিতমহলে আশ্রয় বা খাবার পাওয়া যায়। গাজাবাসী বলছেন, বারবার পালাতে বাধ্য হওয়া লোকজন খোদা ও ঠান্ডার পাশাপাশি ইসরায়েলি বোমা বর্ষণে মারা যাচ্ছেন। ত্রাণবাহী ট্রাকে লুটপাট হচ্ছে, পণ্যের দাম আকাশ ছোঁয়া।